হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রিন হাব উইথ বোস। আর আমি প্রলয় আছি তোমাদের সাথে আমার রুফটপ গার্ডেন থেকে। তো আজকে যে ভিডিওটা আমি শুরু করতে চলেছি সেটা যে কোনো ফুলের গাছ নয় তা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝেছ। আউটডোর প্ল্যান্ট নিয়ে আমরা অনেকগুলো ভিডিও ইতিমধ্যেই চ্যানেলে পাবলিশ করেছি, তো সেই জন্য ভাবলাম একটা ইনডোর প্ল্যান্ট নিয়েও আলোচনা হয়ে যাক। দেখো, এই এরিকা পাম ইনডোর প্ল্যান্ট হিসাবে খুব জনপ্রিয় একটা গাছ। সুদূর আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি উপকূলীয় দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কার থেকে এই গাছের উৎস। অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া দেখলে তোমরা জানতে পারবে তোমাদের এরিকা পাম কিন্তু নাসা অ্যাপ্রুভড একটা এয়ার পিউরিফাইড প্ল্যান্ট, যার জন্য বর্তমানে এর জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। এছাড়াও এই গাছের উপকারিতা অপরিসীম। এছাড়া এই গাছকে ঘরে রাখলে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ঘরে থাকা মানুষদের মেন্টাল হেলথ ভালো রাখতে সাহায্য করে। ছাড়া এরিকা পাম কিন্তু ক্লান্তি দূর করতেও সাহায্য করে। অনেকে এই গাছকে শান্তির প্রতীক হিসেবে মনে করেন এই গাছ ঘরে রাখলে ঘরের শান্তি বজায় থাকে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে গাছগুলো আমরা ইনডোরে রাখি সেই গাছ কিন্তু অনেক সময় টক্সিক প্রদান করে, কিন্তু এই এরিকা পাম টক্সিক তো কখনোই প্রদান করে না, বরং বাতাসে মিশ্রিত হার্মফুল টক্সিকগুলোকে এ কিন্তু ধ্বংস করে। তাই তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা কিংবা কোনো পোষ্য থাকে তার থেকে এই গাছকে দূরে রাখার কোনো দরকার নেই, বা অযথা এই গাছ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তো চলো দেখে নেওয়া যাক এই গাছকে যদি তোমরা তোমাদের ঘরে কিংবা ব্যালকনিতে রাখতে চাও তাহলে কিভাবে তার পরিচর্যা করতে হবে। আমার পেছনে এই যে গাছটা তোমরা দেখছো, এই গাছটা প্রায় 3 বছর আমার কাছে আছে। এই গাছের গ্রোথটা কিন্তু খুবই স্লো হয়। এবং এছাড়াও একটা গাছ আমি নতুন কিনেছি যেটা তোমরা আমার এই দিকে দেখতে পাচ্ছ। এই গাছটা আমি প্রতিস্থাপন করে তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা এই গাছকে প্রতিস্থাপন করবে। তো আশা করছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওতে দেওয়া ইনফরমেশানগুলো তোমাদের অনেক হেল্প হবে, এবং এছাড়াও ভিডিও চলাকালীন আরও কিছু খুঁটিনাটি তথ্য আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমি প্রায় প্রতিটা ভিডিওতেই এই গাছ নির্বাচনের ব্যাপারে খুব ভালোভাবে নজর দিতে বলি। আমি বারবারই তোমাদেরকে বলি যে তোমরা যখন নার্সারিতে যাবে গাছ কেনার সময় কিন্তু তোমরা অবশ্যই খুব সচেতন থাকবে। কিন্তু এই গাছটা যখন তোমরা কিনবে একটা ব্যাপার অবশ্যই অবশ্যই নজর রাখবে, এই গাছের যে কাণ্ড সেই কাণ্ডটা অর্থাৎ এই যে স্টিকগুলো অর্থাৎ স্টিকের মতন যে এগুলো তোমরা দেখছো অবশ্যই যেন 4টে স্টিক অবশ্যই থাকে। 4টের কম স্টিক যেন কোনোভাবেই না হয়। 4টের বেশি হলে ক্ষতি নেই, কিন্তু 4টের কম যদি হয় তাহলে কিন্তু তোমাদের গাছটা ঝোপালো হতে অনেক সময় লাগবে। এমনিতেই এই গাছের গ্রোথ খুবই স্লো হয়, তো অবশ্যই তোমরা এই ব্যাপারটাতে কিন্তু অবশ্যই নজর দেবে। তো আশা করি গাছ নির্বাচনের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। দেখো, প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি, এই গাছ কিন্তু রুট বাউন্ড খুব ভালোবাসে, অর্থাৎ এ কিন্তু রুট বাউন্ড লাভার। তো এই গাছকে তোমরা এমন টবে প্রতিস্থাপন করবে যাতে বারবার রিপোর্টিং না করতে হয়। সেই জন্য তোমরা 10-12 ইঞ্চি টবে তোমরা এই গাছকে প্রতিস্থাপন করতে পারো। সেটা প্লাস্টিকের টবও হতে পারে এবং সেটা মাটির টবও হতে পারে। তো আমি এখানে প্লাস্টিকের টবেই প্রতিস্থাপন করছি। তো দেখো, তার জন্যে আমি এখানে একটা খুব ভালো করে ড্রেনেজ সিস্টেম তৈরি করব। তার জন্যে আমি টবের মধ্যে নিয়েছি কিছুটা স্টোন চিপ এবং এর মধ্যে কিছুটা বালি দিয়ে একটা বালির বেড তৈরি করছি। এবারে টবের মধ্যে ভরপুর জল দেব যাতে এই বালিগুলো স্টোন চিপের ফাঁকে আটকে যায় এবং টবের যে মাটি কোনোভাবে টবের ড্রেনেজ সিস্টেমের কাছে না পৌঁছতে পারে, ফলে টবের মাটিটা কিন্তু সংরক্ষিত থাকবে। অর্থাৎ টবের মাটিটা কিন্তু টবের যে ড্রেনেজ হোল থাকে সেখান দিয়ে কিন্তু বেরিয়ে যাবে না। তো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই তোমাদেরকে খুব ভালো করে করতে হবে। দেখো, যেহেতু এই গাছ বারবার রিপোর্টিং করা পছন্দ করে না, তাই এর মাটি তৈরিতে কিন্তু অবশ্যই ভালো করে নজর দিতে হবে। তো এখানে আমি মাটি তৈরি করার জন্য যে উপাদানগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে একটু বলি। এখানে আমি নিয়েছি 40% গার্ডেন সয়েল এবং 40% নিয়েছি নদীর সাদা বালি অর্থাৎ রিভার স্যান্ড,
এবং এর সাথে নিয়েছি 20% ভার্মি কম্পোস্ট। তোমরা কাউডাউন কম্পোস্টও নিতে পারো, কিন্তু যদি তোমরা মনে করো গাছটাকে ঘরের মধ্যে রাখবে তাহলে কাউডাউন কম্পোস্টটা না নেওয়াই বেটার, কারণ অনেক সময় কাউডাউন কম্পোস্ট থেকে ফাঙ্গাস হতে পারে, তো ঘরের মধ্যে সেটা ঠিক হবে না। তো তোমরা এক্ষেত্রে ভার্মি কম্পোস্টটাই ব্যবহার করার চেষ্টা করবে। এবং এর সাথে আমি নিয়েছি 2 চামচ করে হাড় গুঁড়ো, 2 চামচ শিং কুচি, 2 চামচ নিম খোল, 2 চামচ সরিষার গুঁড়ো খোল এবং 1 চামচ স্যাপ ফাঙ্গিসাইড হিসেবে এখানে ব্যবহার করেছি। তো চলো এবারে মাটিটা আমাদের রেডি অলমোস্ট হয়েই গেছে, এবারে আমরা গাছটা প্রতিস্থাপন করব। গাছ প্রতিস্থাপনের সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, টবে যখন তোমরা মাটিটা ভরবে সেই মাটিটাকে কিন্তু একটু ভালো করে চেপে চেপে ভরবে, তা না হলে কিন্তু অনেক সময় রুটে ফাঙ্গাস লেগে যেতে পারে এবং রুটকে পচিয়ে দিতে পারে। এই ব্যাপারটা কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো করে করবে। তো তোমরা দেখছো আমাদের গাছ প্রতিস্থাপন করা হয়ে গেছে, এবারে এর মধ্যে ভরপুর জল দেব এবং জল দেওয়ার পর এই গাছটাকে অন্তত 3 থেকে 4 দিনের জন্যে একটা সেমি শেড এরিয়াতে রাখবো, এবং তারপরে একটু স্টেবল হয়ে গেলে একে আমরা জায়গা মতো রেখে দেব। আমরা কিন্তু এই গাছটাকে চেষ্টা করব একটু যেখানে ইনডাইরেক্ট ব্রাইট সানলাইট পাওয়া যাবে সেখানেই কিন্তু আমরা মূলত এই গাছটাকে রাখার চেষ্টা করব। দেখো এই গাছকে যারা শান্তির প্রতীক হিসেবে মনে করে তাদের মতে এই গাছকে তোমার বাড়িতে অর্থাৎ তোমার ঘরে কিংবা ব্যালকনিতে দক্ষিণ দিক অথবা পশ্চিম দিকে রাখার পরামর্শ তারা দিয়ে থাকেন, এবং তাদের মতে দক্ষিণ এবং পশ্চিম দিকে যদি কোনো কাঁচের জানলা থাকে যেখানে ইনডিরেক্ট ব্রাইট সানলাইট আসে সেই জায়গাটা এই গাছের জন্য উপযুক্ত বলে তারা মনে করেন। এছাড়া এই গাছকে তোমরা তোমাদের অফিস রুমে, তোমাদের বেডরুমে, তোমাদের ব্যালকনিতে যে কোনো জায়গায় রাখতে পারো, অর্থাৎ যে জায়গাগুলোতে ইনডিরেক্ট ব্রাইট সানলাইট আসে। কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখবে, কোনো এসি রুমের মধ্যে কখনোই তোমরা এরিকা পামকে রাখবে না, ঠিক আছে? তাহলে কিন্তু গাছটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। এবং তোমরা যারা তোমাদের রুমে এবং তোমাদের অফিসে এই গাছকে রাখতে চাইছো, হয়তো অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে সেখানে তোমরা ইনডিরেক্ট ব্রাইট সানলাইট পাচ্ছ না, সেক্ষেত্রে সপ্তাহে অন্তত 3 দিন তোমরা 2 থেকে 3 ঘন্টা গাছটাকে রৌদ্রে রাখার বন্দোবস্ত করবে, তাহলেই দেখবে গাছটা খুব সবুজ এবং সতেজ থাকবে। আশা করি গাছ রাখার ব্যাপারটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো এবারে দেখে নিই এই গাছের প্রয়োজনীয় খাদ্য আমরা কিভাবে প্রোভাইড করব। দেখো এই গাছের ক্ষেত্রে যেহেতু দেখছো এই গাছের পাতাগুলো খুবই সবুজ, এবং এই গাছের পাতা যত সবুজ থাকবে ততই কিন্তু দেখতে ভালো লাগবে, তাই এখানে কিন্তু নাইট্রোজেনের অভাব কখনোই হতে দেওয়া চলবে না, নাইট্রোজেনের ঘাটতি কিন্তু সবসময় পূরণ করে যেতে হবে। এই জন্য তোমরা কী করবে, তোমরা 15 দিন অন্তর 200 ml করে খোলের জল, পাতলা খোলের জল এই গাছগুলোতে প্রোভাইড করবে, প্রত্যেকটা গাছে 200 ml করে প্রোভাইড করবে। এবং তার 15 দিন পর মোটামুটি 1 লিটার জলে তোমরা 2 চামচ বোন মিল নেবে, অর্থাৎ হাড়ের গুঁড়ো নেবে, নিয়ে সেটাকে গুলে এই গাছের গোড়ায় তোমরা প্রোভাইড করতে পারো। অর্থাৎ মাসে তোমরা একবার মাস্টার কেক সলিউশন প্রোভাইড করছো এবং তারপরে তোমরা বোন মিল প্রোভাইড করছো।
এবং তোমরা যারা এটা করতে চাইছো না তারা কিন্তু 10-26-26 এক লিটার জলে এক চামচ গুলে এটাও তোমরা প্রোভাইড করতে পারো। এবং এছাড়া এই গাছের যেটা মেন সমস্যা দেখা যায়, মাঝে মাঝেই কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়, সেই সমস্যা সমাধানের জন্য তোমরা অবশ্যই মাসে একবার করে এক লিটার জলে এক চামচ এপসন সল্ট স্প্রে অবশ্যই করবে। এই কাজটা করলে তোমরা দেখবে তোমাদের গাছের পাতা কিন্তু হঠাৎ হলুদ হয়ে যাওয়ার সমস্যাটা থাকবে না। তো এইভাবেই তোমরা এই গাছে খাবার প্রয়োগ করবে। আরেকটা জরুরি কথা তোমরা অবশ্যই মাথায় রাখবে, শীতকালে এই গাছকে কিন্তু কোনোভাবেই কোনো খাবার প্রদান করা চলবে না, সেই সময় কিন্তু গাছে শুধু জল দেবে প্রয়োজন মতন। আশা করি সার প্রয়োগের ব্যাপারটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো দেখো, এতক্ষণ আমরা দেখলাম গাছ নির্বাচন, গাছ প্রতিস্থাপন, গাছের জন্য প্রয়োজনীয় মাটি তৈরি এবং খাদ্য প্রয়োগ। এছাড়াও আরও কয়েকটি বিষয়ে প্রতি তোমাদেরকে অবশ্যই একটু ভালো করে নজর দিতে হবে, সেগুলো নিয়েই কয়েকটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই গাছে তোমরা দেখবে পাতার যে প্রান্তভাগগুলো, অর্থাৎ পাতার যে শেষ ভাগগুলো অনেক সময় দেখবে ব্রাউন কালারের হয়ে যায়। এই সমস্যার মূল কারণ হলো গাছ বোঝাতে চাইছে যে সে কিন্তু রুটিন মাফিক জল পাচ্ছে না। সুতরাং গাছকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে এবং রুটিন মাফিক ওয়াটারিং করতে হবে। এছাড়া তোমরা দেখবে অনেক সময় এই গাছের একটা প্রবলেম হয়, এই গাছের যে স্টেনগুলো থাকে সেই স্টেনগুলো দেখবে অনেক সময় কালো হয়ে যায়, অর্থাৎ গাছের যে কাণ্ডটা সেই কাণ্ডটা দেখবে কালো হয়ে যায়। তো এই সমস্যাটা যখন হবে তখন তোমরা বুঝবে গাছটাকে ওভার ওয়াটারিং করা হয়েছে, তখন তোমরা সেই গাছটা অবশ্যই বন্ধ করবে। এবং যদি দেখো যে খুব সমস্যা হচ্ছে তাহলে গাছটাকে একবার তুলে কিছু শেকড় বাকড় কাটাই ছাটাই করে আবার নতুন করে রিপটিং করে দেবে। এছাড়া তোমরা দেখবে যারা বিশেষ করে এই গাছকে ঘরের মধ্যে রাখছো, ইনডোরে রাখছো, তাদের পাতা কিছু কিছু টাইমে দেখবে কুঁকড়ে যাবে। এই সমস্যার মূল কারণ হচ্ছে লাইটের অভাব। এইরকম সমস্যা হলে অবশ্যই গাছকে নিয়মিত অন্তত 1 থেকে 10 দিন একটু সূর্যের আলোয় দেওয়ার চেষ্টা করবে, অন্তত দিনে 2 ঘন্টা করে। তাহলেই দেখবে এই সমস্যা থেকে তোমার গাছ মুক্ত হয়ে যাবে। এছাড়া তোমরা দেখবে অনেক সময় পাতায় ব্রাউন কালারের একটা ছোপ ধরতে তোমরা লক্ষ্য করবে। এই ব্রাউন কালারের ছোপটার মূলত কারণ হচ্ছে গাছটাতে ফাঙ্গাস অ্যাটাক করেছে। তো সেই সময় তোমরা কী করবে, 1 লিটার জলে 1 চামচ স্যাপ বা যে কোনো ফাঙ্গিসাইড গুলে তোমরা গাছে নিয়মিত 10 দিন অন্তর বা সপ্তাহে 1 দিন করে স্প্রে করবে। এছাড়া দেখবে কিছু কিছু টাইমে এই গাছে মিলিবাগ অ্যাটাক করে। তো মিলিবাগ তোমরা কীভাবে রিমুভ করবে তোমাদের গাছ থেকে তার ভিডিও অলরেডি চ্যানেলে পাবলিশ করা আছে, তো তোমরা প্লিজ সেটা একবার দেখে নাও, তোমাদের অনেক হেল্প হবে। এছাড়াও তোমরা আরেকটা সমস্যার সম্মুখীন হবে, যেটা তোমরা এখন আমার গাছে দেখতে পাচ্ছ। গাছের গোড়ার দিকের পাতা কিছু কিছু টাইমে দেখবে এরকম পুরো হলুদ হয়ে যাবে। এই ব্যাপারটা নিয়ে এত টেনশন করার কিছুই নেই, যখন এরকম হবে সেই গাছের পাতাটা বেশ কিছুদিন পর তোমরা কেটে দেবে। মূলত এইভাবে গাছ তার রেচন পদার্থ ত্যাগ করে থাকে। তো এইরকম যখনই তোমরা লক্ষ্য করবে মোটামুটি 1 সপ্তাহ থাকার পর অবশ্যই গাছ থেকে সেই ডালটা কেটে দেবে। তো আশা করি ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য তোমরা বুঝতে পেরেছ। তো এরপরেও যদি তোমাদের কারোর কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশানে এসে কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেল। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর হ্যাঁ অবশ্যই নিজে বাঁচো, সবুজকে বাঁচাও। সেভ গ্রিন, গ্রো গ্রিন। থ্যাংক ইউ।